स्टूडेंट्स माय सेल्फ कविता प्रधान ओडिया टीचर ऑफ स्टैंडर्ड 4 तो हमने ग्रह नक्षत्र विषय रे हमें जे यंत्र सहाय्य जानो ताको कोन कह दे आज हमें सही भड़ा से यंत्र विषय रे पढ़िबा घर भीतर आकाश ओ घर भीतर आकाश তার লেখক হচ্ছেন কুলমণি সামল তিরিশ বর্ষ তলর কথা উনিশশো ষাঠিয়ে মশিয়া সেতবে ইউরিন গাগারিন প্রথম মহাকাশ যাত্রী হয়ে নাই তিরিশ বর্ষ তলর কথা কেবল লাইকা মহাকাশক যাই যুক্তরাষ্ট্র আমেরিকা মাঙ্কড় ও মূষা পঠাই তার মহাকাশ পরীক্ষা চলাই থাকে তিরিশ বর্ষ ধরে সেতবে কম হতে যুক্তরাষ্ট্র আমেরিকা সি মাঙ্কড় ও মূষা পঠাই মহাকাশ পরীক্ষা চলাই থাকে মুায়ে এডমেন্টলে মুায়ে মু কে কি কবি কুলমণি সামল সে থাকে এডমেন্টলে এই সহরটি কানাডার আলবর্টা প্রদেশের রাজধানী সেটি সে বর্ষ এক প্লানেটোরিয়ম খোলা আগে গ্রহগুড়ির এক যান্ত্রিক নমুনা কু প্লানেটোরিয়ম কুলে সে গ্রহগুড়ির তার যান্ত্রিক নমুনা কু পূর্বে কম কুয়া প্লানেটোরিয়ম কুয়া সূর্য চারিপটে ঘুরতে নটি গ্রহ ও গ্রহাণু পুঞ্জ এই গ্রহগুড়ি কিপর রই ঘুরতে প্লানেটোরিয়ম যন্ত্রটি তাহা দেখাই থাকে প্লানেটোরিয়ম কহিলেন যে গ্রহ নক্ষত্রগুড়ি কিপর ঘুরে সেই যন্ত্র সাহায্যে আমি দেখিপারে পরে প্লানেটোরিয়মর অর্থ কলা বদলিগলা যে ঘরে এই যন্ত্রটি রহিলা তাকু কুহাগলা প্লানেটোরিয়ম পূর্বে যন্ত্রর নমুনা কু কুহা যাওতলা প্লানেটোরিয়ম তাপরে এই যন্ত্রটি যে ঘরে রহাগলা তাকু কোন কুহাগলা প্লানেটোরিয়ম সেই ঘরর ছাত এক অর্ধগোলক ভলি সেই যে প্লানেটোরিয়ম যন্ত্রটি অর্ধগোলক ভলি তা ঘরর ছাতটি ঘরটি কু কোন করা যায় অন্ধারিয়া করি দিয়া যায় ঘর মঝিরে থাকে প্লানেটোরিয়ম যন্ত্রটি অর্ধগোলক ঘর করে দিয়া যায় তা মধ্যে রখা যায় প্লানেটোরিয়ম যন্ত্রটি এই এথিরে গুড়ায়ে সান বড় সেথিরে গুড়ায়ে কোন করা যায় সান বড় ছিদ্র থাকে যন্ত্র ভিতরে বিদ্যুৎ বতি জড়িলে সেই ছিদ্র গুড়িক দেই বাহারকু আলোক আসে যন্ত্র ভিতরে কোন বিদ্যুৎ বতি জড়িলে সেই ছিদ্র গুড়িক দেই বাহারকু কোন আলোক আসে ভিতরে দর্পণ সজা অনুসারে আলোক যাই বর্তুলাকার ছাত দেহরে পড়ে আকাশে তারা পরি আলোক বিন্দুগুড়ি ছাত তলে সজেই হয়ে যায় যন্ত্রটি প্রকৃতরে এক আলোক প্রজেক্টর বা প্রক্ষেপক এই যন্ত্রটি প্রকৃতরে হচ্ছে কম এক আলোক প্রজেক্টর এই প্রক্ষেপকটি বিভিন্ন অক্ষরে ঘুরি পারে ধীরে ধীরে ঘুরি তাহা চন্দ্র সান বড় তারা ছায়াপথ সজাই দেই সেগুড়ির অবস্থান বদলায় মনে হুয়ে সত্যে যেপরি বাহারর খোলা আকাশটা আম ঘর ভিতরে জাকিজুকি হয়ে রহিগলা দর্শক দেখে ঘর ভিতরে আকাশ প্লানেটোরিয়ম আম ওড়িশার কেউঠারে অছি ভুবনেশ্বরে ভুবনেশ্বরে প্লানেটোরিয়ম যে দেখিব সে জানব সেটা কোণ অর্ধগোলক ছাত ভা সেটি ছোট ছোট সান বড় ছিদ্র করা যাই থাকে দর্পণকু সজা যাই থাকে সেই ছিদ্র অনুসারে কোণ হুয়ে আলোক বর্তুলাকার ছাত দেহরে পড়ে আকাশর তারা পরি সেই আলোক বিন্দুগুড়ি ছাত তলে কম হুয়ে সজাই হয়ে রয়ে যায় যন্ত্রটি প্রকৃতরে আলোকর এক প্রজেক্টর সেটি ঘুরি সে ধীরে ধীরে সেই অক্ষরে ঘুরি চন্দ্র সান বড় তারা ছায়াপথ সব কম হুয়ে সজাই দিয়ে সেগুলি অবস্থান বদলায় সেই যন্ত্রটি আমি যেত দেখতে কম লাগে যেমি আম খোলা আকাশটা পুরা আম ঘর ভিতরে দর্শক সেই ঘর ভিতরে আকাশ দেখিপারে এই ঘরকু প্রথমে হিন্দিরে কোন কুয়া তারা ঘর বা গ্রহাঘর ইংরাজিরে কুহাগলা প্লানেটোরিয়ম আম ওড়িয়ারে কোন গলা বোধহুয়ে এর নাম আকাশ ঘর দেলে ঠিক হব আম ওড়িয়ারে প্রথমে উনিশশো চব্বিশে জেইস প্লানেটোরিয়ম স্থাপিত হয়েছিল প্রথমে কেবে স্থাপিত হয়েছিল জেইস প্লানেটোরিয়ম প্রথমে উনিশশো চল্লিশ
ଏହି ଜର୍ମାନ ପ୍ଲାନେଟୋରିୟମ ୟୁରୋପ ଓ ଆମେରିକାର ଅନେକ ସହରରେ ତିଆରି ହେଲା। ଧୀରେ ଧୀରେ ଏହା କ'ଣ ହେଲା, ଜର୍ମାନ ଓ ୟୁରୋପର ୟୁରୋପ ଓ ଆମେରିକାର ଅନେକ ସହରରେ ଏହି ପ୍ଲାନେଟୋରିୟମ କ'ଣ ହେଲା, ସେମାନେ ହେଲେ ଧନୀ ରାଷ୍ଟ୍ର। ଧୀରେ ଧୀରେ ତାଙ୍କ ରାଷ୍ଟ୍ର ଗୁଡ଼ିକରେ ଏହି ପ୍ଲାନେଟୋରିୟମ ତିଆରି ହେଲା। 1929ରେ ମସ୍କୋଠାରେ ରୁଷିଆ ଗଢ଼ିଲା, ତାର 1929ରେ ମସ୍କୋଠାରେ ରୁଷିଆରେ ଏକ ପ୍ଲାନେଟୋରିୟମ ତିଆରି ହେଲା। 1929ରେ କ'ଣ ହେଲା, ରୁଷିଆର ମସ୍କୋଠାରେ ପ୍ଲାନେଟୋରିୟମ ପୁଣି ଗଢ଼ିଲା। 1958ରେ ଲଣ୍ଡନରେ ଯେଉଁ ପ୍ଲାନେଟୋରିୟମ ହେଲା ସେଥିରେ ଏକାବେଳକେ 550 ଜଣ ଦର୍ଶକ ବସିପାରିଲେ। ତାପରେ କେଉଁ ହେଲା, 1958ରେ ଲଣ୍ଡନରେ ଯେଉଁ ପ୍ଲାନେଟୋରିୟମ ହେଲା ସେଥିରେ ଏକାବେଳକେ 550 ଜଣ ଦର୍ଶକ ବସିପାରିଲେ। ଏବେ ଆମେରିକାରେ ଯେଉଁ ପ୍ଲାନେଟୋରିୟମ ହୋଇଛି ସେଥିରେ କ'ଣ, 100ରୁ ଅଧିକ ପ୍ଲାନେଟୋରିୟମ ଆମେରିକାରେ ତିଆରି ହେଲାଣି। 1990 ଜାନୁଆରୀ 8 ତାରିଖରେ ଆମ ଭୁବନେଶ୍ୱରରେ ପ୍ଲାନେଟୋରିୟମ ବାଣୀବିହାଟରେ ସ୍ଥାପନ କରାଯାଇଛି। 1990ରେ ୯୦ରେ ଜାନୁଆରୀ 8 ତାରିଖରେ ଆମ ଭୁବନେଶ୍ୱରରେ ପ୍ଲାନେଟୋରିୟମ ବାଣୀବିହାଟରେ ସ୍ଥାପନ ହେଲା। ତାପରେ ସୋମବାରକୁ ଛାଡ଼ିଦେଲେ, ବାଣୀବିହାଟରେ ଯେଉଁ ପ୍ଲାନେଟୋରିୟମ ସ୍ଥାପନ କରାଯାଇଛି ସୋମବାରକୁ ଛାଡ଼ିଦେଲେ ସପ୍ତାହରେ ପ୍ରତିଦିନ 2 ଥର କ'ଣ ହେଉଛି ଶୋ ହେଉଛି, ଦିନ 3ଟାରେ ଶୋ ଆରମ୍ଭ ହୁଏ, 45 ମିନିଟିଆ ଶୋ। ରବିବାର ଅଧିକା ଶୋ ହୁଏ, ଶୋ ଆରମ୍ଭରେ ଦିଗ୍ବଳୟରେ ରାଜଧାନୀର କ'ଣ ହୁଏ, ପଠାବାଡ଼ି ଗଛଲତାର ଛବି ସବୁ ଦେଖାଯାଏ। ଆକାଶରେ ସ୍ୱର୍ଗତ ପଠାଣି ସାମନ୍ତଙ୍କ ଫଟୋଚିତ୍ର ଫୁଟି ଉଠିବ। ତାଙ୍କରି ସ୍ମୃତି ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଏ ଆକାଶଘର କ'ଣ କରାଯାଇଛି, ପଠାଣି ସାମନ୍ତ ପ୍ଲାନେଟୋରିୟମ। ପଠାଣି ସାମନ୍ତଙ୍କ ସ୍ମୃତି ଅନୁସାରେ ପ୍ଲାନେଟୋରିୟମର ନାଁ ରଖାଯାଇଛି ପଠାଣି ସାମନ୍ତ ପ୍ଲାନେଟୋରିୟମ, ଭୁବନେଶ୍ୱରରେ ଯେଉଁ ପ୍ଲାନେଟୋରିୟମ ଅବସ୍ଥିତ। ସେହି ଓଡ଼ିଆ ସାଧକ ଜ୍ୟୋତିର୍ବିଜ୍ଞାନୀ 1835 ଡିସେମ୍ବର 24 ତାରିଖରେ ଜନ୍ମ ହୋଇ 1904 ଜୁନ 11 ତାରିଖରେ ଇହଧାମ ତ୍ୟାଗ କଲେ। ଆନୁଷ୍ଠାନିକ ଶିକ୍ଷା ନ ପାଇ ଆଧୁନିକ ବିଜ୍ଞାନର ସାହାଯ୍ୟ ନ ନେଇ ସେ ଯେଉଁ ଗଣନା କରିଗଲେ ତାହା ଉଚ୍ଚକୋଟୀର ଓ ଅଦ୍ଭୁତ। ପଠାଣି ସାମନ୍ତ କ'ଣ, ସିଏ ଶିକ୍ଷା ନୁହେଁ, ସେ କୌଣସି ବିଦ୍ୟାଭ୍ୟାସ କରିନଥିଲେ। ଆଧୁନିକ ବିଜ୍ଞାନର ସାହାଯ୍ୟ ନ ନେଇ ମଧ୍ୟ ସେ ଯେଉଁ ଗଣନା କରିଗଲେ ତାହା ଅତି ଉଚ୍ଚକୋଟୀର ଏବଂ ଅଦ୍ଭୁତ। ତାଙ୍କ ରଚିତ ସିଦ୍ଧାନ୍ତ ଦର୍ପଣ ଏକ କ'ଣ ହେଉଛି, ଏକ ଅମୂଲ୍ୟ ଗ୍ରନ୍ଥ। କବିବର ରାଧାନାଥଙ୍କ ଭାଷାରେ ଲେଖିଛନ୍ତି, ସିଦ୍ଧାନ୍ତ ଦର୍ପଣ ହେବ ନାହିଁ ଲୟ, ନର ଦେହେ ଥିବ ଯାବତ ହୃଦୟ। ତାପରେ ପ୍ରଫେସର ଯୋଗେଶ ଚନ୍ଦ୍ର ରାୟ ସ୍ୱୀକାର କରିଛନ୍ତି, ଓଡ଼ିଶାର ଏହି ବରପୁତ୍ର ପଠାଣି ସାମନ୍ତ ହେଉଛନ୍ତି ୟୁରୋପର ବିଖ୍ୟାତ ଜ୍ୟୋତିର୍ବିଜ୍ଞାନୀ ଟାଇକୋ ବ୍ରାହିଙ୍କ ସଙ୍ଗେ ତୁଳନୀୟ। ପଠାଣି ସାମନ୍ତ ହେଉଛନ୍ତି ୟୁରୋପର ଏକ ବିଖ୍ୟାତ ଜ୍ୟୋତିର୍ବିଜ୍ଞାନୀ ଟାଇକୋ ବ୍ରାହିଙ୍କ ସଙ୍ଗେ ତୁଳନୀୟ।
ପିଲାମାନେ ଆମର ଚାପ୍ଟର ଟୁ କମ୍ପ୍ଲିଟ୍ ହେଲା।